আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি তাদের শূন্য পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা দেশ থেকে নারী অথবা পুরুষ প্রার্থীগণ এই পদটির জন্য আবেদন করতে পারবেন। ভিডিওতে আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব, সুতরাং কোনো তথ্য মিস করতে না চাইলে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির এই পদটির নাম ফিল্ড অফিসার, ক্ষুদ্র ঋণ, শূন্য পদ 50। বিজ্ঞপ্তির মধ্যে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি স্পষ্ট করেছে এই পদে তারা 50 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটি একটি পূর্ণ সময় চাকরির পদ, মানে স্থায়ী চাকরি, কোনো খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক চাকরি না। এই পদে আবেদনী ইচ্ছুক প্রার্থীদের যে কোনো বিষয় থেকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। পদটির জন্য উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি বয়সসীমা নির্ধারণ করেছে সর্বোচ্চ 32 বছর, মানে আবেদনী ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই 32 বছরের মধ্যে থাকতে হবে। 32-এর বেশি হলে সে সকল প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবে না। নারী অথবা পুরুষ উভয় প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তির মধ্যে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি অভিজ্ঞতার বিষয়ে কোনো তথ্য উল্লেখ করে নাই, তার মানে এই পদে আবেদনের জন্য কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই। অনভিজ্ঞ প্রার্থীগণ নির্দ্বিধায় এই পদটিতে আবেদন করতে পারবে। উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি যাদেরকে এই পদে নিয়োগ প্রদান করবে তাদের কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জেলায় বা অঞ্চলে। বিষয়টি বিবেচনায় রেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। বেতনের বিষয়টি বিজ্ঞপ্তির মধ্যে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি স্পষ্টভাবে উল্লেখ করেছে। বেতন হবে প্রতি মাসে 17-19,000 টাকা। মূলত প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, মেধা বিচার বিবেচনা করে এই 17-19,000-এর মধ্যে একটি বেতন তারা নির্ধারণ করে দিবে। পাশাপাশি মোবাইল বিল, মোটরসাইকেলের জ্বালানি বিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বছরে 2টি উৎসব বোনাস ও সংস্থার নিয়ম অনুযায়ী চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। চাকরিতে যোগদানের সময় 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে রাখতে হবে। পদটির জন্য শিক্ষানবিশ কাল হবে ন্যূনতম 12 মাস বা 1 বছর। উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সব থেকে বড় জবসাইট বিডি জবসের মাধ্যমে প্রকাশ করেছে। বন্ধুরা, আসুন জেনে নিই পদটির আবেদন পদ্ধতি। এই পদটির আবেদন পদ্ধতি অনলাইন, মানে বিডি জবসের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি অফলাইন, মানে ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমেও আবেদনটি করা যাবে। যদি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই বিডি জবসে একটি সিবি বা বায়োডাটা থাকতে হবে। যদি বিডি জবসের সিবি না থাকে আবেদনের পূর্বে অবশ্যই একটি সিবি তৈরি করে নেবেন। আর যদি কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে চান তাহলে এখানে উত্তরা ডেভেলপমেন্ট সোসাইটি তাদের অফিসিয়াল ঠিকানাটি দিয়েছে, এই ঠিকানার মাধ্যমে আবেদনটি করতে হবে। ভিডিওর ডেসক্রিপশনে জব পোস্টের লিঙ্ক পাবেন, সেখান থেকে ঠিকানাটি পেয়ে যাবেন, নতুবা ভিডিওটা পজ করে ঠিকানাটি লিখে নিতে পারেন। আপনি যে মাধ্যমে আবেদন করেন না কেন, অবশ্যই এই জব পোস্টের লিঙ্ক আপনার প্রয়োজন হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে জব পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন। এবং অবশ্যই উচিত হবে আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে নেওয়া এবং বোঝার চেষ্টা করা পদটির জন্য উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি কী কী যোগ্যতা ও দক্ষতা চেয়েছে। যদি সকল প্রকার যোগ্যতা ও দক্ষতা আপনার ভিতরে থেকে থাকে, আপনি নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করেন পদটির জন্য, তাহলে যে কোনো একটি মাধ্যমে আবেদনটি করতে পারেন। এবং আবেদনটি করতে হবে 15 অক্টোবর 2022 তারিখের মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি তখন চেষ্টা করেছি বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে। আমি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।